পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান শিল্পমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা শ্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সহ এরকম 14টি জায়গায় বিভিন্নভাবে ছাপা মেরেছে এবং তদন্ত করেছে। তার ফলে এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি, পার্থ চট্টোপাধ্যায়ের ক্লোজ এইট, ওনার অত্যন্ত কাছের একজন মহিলার বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে 21 কোটি 50 লক্ষ টাকা 20 লক্ষ টাকা 50 লক্ষ টাকার গয়না, এছাড়াও বেশ কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছে, যা প্রমাণ করছে যে পার্থ চট্টোপাধ্যায় নেতৃত্বে যখন শিক্ষা দপ্তর ছিল, সেই শিক্ষা দপ্তর যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ করেছে, এই সম্পূর্ণ নিয়োগ টাকার বিনিময়ে হয়েছে এবং চাকরি আক্ষরিক অর্থে বিক্রি করা হয়েছে, নিলাম করা হয়েছে। সেই জন্য আজকে সিবিআই, ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। যথারীতি তৃণমূল কংগ্রেস তাদের কাঁধ থেকে সমস্ত দায়ভার ছুড়ে ফেলার চেষ্টা করছে। যদিও ভোটের সময় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে সব জায়গাতে প্রার্থী নাকি তিনি, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার বা তার দল কোনোভাবেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। যে হাজার হাজার ছেলেমেয়েরা যারা বঞ্চিত হয়েছে, চোখের জল ফেলছে, যারা এখনো গান্ধী মূর্তির পাদদেশের পাশে অবস্থান বিক্ষোভ করছে, তারা তাদের চোখের জল দিনের পর দিন শুকিয়ে গেছে, অনেকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, তাদের দায় শিক্ষামন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং তৃণমূল কংগ্রেসের নিচের তলা থেকে উপরতলা পর্যন্ত সমস্ত ব্যক্তি এই নেক্সাসে জড়িত। তাই ভোটের সময় আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস প্রচার করত বাংলার গর্ব মমতা, এখন আমরা দেখতে পাচ্ছি বাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বাংলার ইতিহাসে আমরা কোনোদিনও এই ধরনের ঘটনা ঘটতে দেখিনি যেখানে কোনো একজন মন্ত্রীর সাথে সংযুক্ত বা মন্ত্রীরই সম্পত্তি, আমরা যদি প্রকারান্তরে বলতে পারি, তার কাছ থেকে 21 কোটি টাকার মতো টাকা পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে শোনা যাচ্ছে তার কাছে নাকি 10টি ফ্ল্যাট, 4টি জমি, কাগজ এসবও নাকি পাওয়া গেছে। আরও এরকম তথ্য আপনাদের সামনে উঠে আসবে। একজন মহিলার নাম শোনা যাচ্ছে, যা যিনি অধ্যাপিকা নাকি, তার নামেও এরকম প্রচুর ফ্ল্যাটের ঘটনা, ফ্ল্যাট পাওয়ার ঘটনা ঘটেছে, ফ্ল্যাটের কাগজ পাওয়া গেছে। শুধু তাই নয়, আপনারা সেই অধ্যাপিকার যদি জীবনী দেখেন বা তার জীবন যদি দেখেন, তাহলে দেখতে পাবেন তার জীবনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর মাত্র 4 বছরের মধ্যে উনি হয়েছেন, এরকম আমাদের কাছে খবর এসেছে। যা ইউজিসি রুলস রেগুলেশন অনুসারে সম্পূর্ণ বেআইনি, হওয়া সম্ভব না। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের ক্লোজ এই জন্য তাকে এই বিশেষ সুবিধে পাইয়ে দেওয়া হয়। অর্থাৎ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে প্রাইমারিতে হয়তো তদন্ত, এরপরে আদালতের রায় শুরু হবে, স্কুল সার্ভিস কমিশন, উচ্চশিক্ষা, সব জায়গায় এইভাবে চাকরি বিক্রি করা হয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে পুরো দমে পুরোপুরিভাবে নিলামে তুলে দেওয়া হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। সুব্রতদা, চাঞ্চল্যকর একটা প্রমাণ পাওয়া গিয়েছে, রাজ্যের চাকরি প্রার্থীরা হাহাকার করছে, বিভিন্ন জায়গায় এখনো বঞ্চনার অভিযোগ হচ্ছে। এর মধ্যে মহিলা অর্পিতা মুখোপাধ্যায়, তার বাড়ি থেকে প্রচুর অ্যাডমিট কার্ড, মানে এটা কি, মানে এটা কোন বার্তা দিচ্ছে সমাজের জন্য? অ্যাডমিট কার্ড কেন, মানে তার বাড়িতে? দেখুন, শুধু অ্যাডমিট কার্ড পাওয়া গেছে তাই নয়, শিক্ষা দপ্তরের এমব্লেম বা লোগো যাই বলুন না কেন, এমব্লেম আলা খাম এবং সেই খামে ভর্তি পয়সা, পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ এই ধরনের দৃশ্য কোনদিনও আমরা দেখিনি। আজকে লজ্জায় বাঙালি হিসেবে আমাদের সকলের মাথা হেড হয়ে যাচ্ছে। এবং অ্যাডমিট কার্ড তার বাড়িতে, যে জীবনে নিজে স্কুলে পড়ায়নি, সে সিদ্ধান্ত নিচ্ছে
যে কে চাকরি পাবে কে চাকরি পাবে না তাকে কত টাকা দেওয়া হয়েছে সেই জন্য, কারণ তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী কাছের মানুষ বলে গোটা বাংলা এই মুহূর্তে গর্জে উঠবে, গোটা বাংলার মানুষ এই সরকারকে উৎখাত করার জন্য আগামী দিন রাস্তায় নামবে। আমরাও শুনেছি যে মিডিয়ার মাধ্যমে এসেছে যে পার্থ চট্টোপাধ্যায়ের জামায়ের মালিকানাধীন মেদিনীপুর জেলাতে ঘাটালের কাছে, যদিও আমার দেখার সৌভাগ্য হয়নি, বিরাট একটি নাকি স্কুল খোলা হয়েছে এরকম শোনা যাচ্ছে, এবং এই টাকার উৎস কোথা থেকে সে বিষয়ে আমার মনে হয় এডি তদন্ত করা উচিত এবং তদন্ত করে দেখা উচিত যে এসএসসির ঘুষকাণ্ডে যে টাকা নেওয়া হয়েছে সেই টাকাও এর এতে ইনভেস্টমেন্ট হয়েছে কিনা। আপনারা বলছেন যে তো হিংসবিলের চূড়া, কিন্তু বিজেপির স্ট্যান্ড কি হবে এবার, মানে প্রতিবাদ কিভাবে হবে, কি কর্মসূচি নেওয়া হবে? আমাদের প্রত্যেকটি জেলায় যুব মোর্চা তারা তাদের আন্দোলন করবে, আজকেও আন্দোলন কলকাতাতেও হবে, কলকাতাতে চারটের সময় একটি দক্ষিণ কলকাতা জেলার তরফ থেকে একটি মহামিছিলের আয়োজন করা হয়েছে, সেই মিছিল হবে এবং আমরা আবেদন জানাব পশ্চিমবঙ্গের সুধী নাগরিকদেরকে যে দলমত নির্বিশেষে সবাই আসুন, এই অত্যাচারী সরকারকে আমরা উৎখাত করে ফেলি কলকাতার রাস্তায়। এই যে সরকার পুরোদমে নগ্ন হয়ে গেছে, নগ্ন একটি সরকার চলছে এবং বাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন, এই মুখ্যমন্ত্রীর বিন্দুমাত্র নৈতিক অধিকার নেই তার চেয়ারে বসে থাকার। সেটা হচ্ছে যে একটা আওয়াজ হচ্ছে যে অভিষেককে বাঁচাতে পার্থ চট্টোপাধ্যায়কে বলি করা, আওয়াজ যারা তুলছে তারাই বলতে পারবেন, তবে বাঁচবে কেউ না, ছোট চোর বড় চোর যে চোরই হোক না কেন বাঁচার চান্স কারণেই এটা আপনাদেরকে আমরা দাবি করে বলতে পারি। দেখুন এই এই যে বিরাট বড় একটা দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সাথে শুধুমাত্র আমার যেটা মনে হচ্ছে হরিয়ানা সরকারের যে দুর্নীতি হয়েছিল চৌটালাদের আমলে সেই দুর্নীতির তুলনা চলে, এবং যেরকম প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিয়ানার জেলে আছেন আমাদের মুখ্যমন্ত্রীকেও আজ না হয় কাল জেলে যেতে হয় পাবে আমার দৃঢ় বিশ্বাস, কারণ নবান্নে এই লিস্টের কম্পাইনেশন হয়েছে আমাদের কাছে খবর আছে, তার কারণ বিভিন্ন বিধায়ক সাংসদরা তাদের প্যাডে যে লিস্ট করে পাঠিয়েছে তার কম্পাইলেশন নবান্নের একটি কম্পিউটারে হয়েছে, আমি জানি না সেই কম্পিউটারটাকে উড়িয়ে দেওয়া হবে কিনা এরপরে, কিন্তু ইমিডিয়েট সিবিআইয়ের উচিত সেখানে পৌঁছে সেই কম্পিউটারটাকে সেই পিসিটাকে নিজেদের অধীনে নেওয়ার জন্য এবং তদন্ত করার জন্য। স্বাভাবিক তার তো আয় বহির্ভূত সম্পত্তি, উনি যে স্তরের মডেল বা অভিনেত্রী যাই বলুন না কেন তার তো এই বিপুল পরিমাণ সম্পত্তি থাকতে পারে না, কোথা থেকে এলো এই টাকা, এ তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টাকা, এই টাকা ফেরত দিতে হবে তাকে, তাকে উত্তর দিতে হবে যে এই টাকাটাকে কে পাইয়ে দিয়েছে, তার এতগুলো ফ্ল্যাট কোথা থেকে হলো, পার্থ চট্টোপাধ্যায়ের কুকুরের নামে ফ্ল্যাট, পার্থ চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবনে বড় চাকরি করতেন আমরা জানি, কিন্তু এত বড় চাকরি করতে পারতেন না যে করতেন না যে উনি ওনার ক্লোজ এইডদেরকেও দশটা দশটা করে ফ্ল্যাট গিফট করবে, এত রোজগারের চাকরি কোথা থেকে হয়, ভারতবর্ষে এরকম রোজগারের কোনো চাকরি আছে বলে আমাদের জানা নেই অন্তত। সে তো তদন্ত সাপেক্ষ যারা লুকিয়ে রেখেছে তারা বলবে, কিন্তু যে টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার বলছি যে হিমশৈলের চূড়া মাত্র, এটা কিছুই না, এর থেকে অনেক বেশি টাকা লেনদেন হয়েছে, আমরা বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস বলছেন যে তার সেই বিখ্যাত ব্যক্তি চন্দনবাবু যার নাম সে বস্তা করে টাকা পাঠাতো কলকাতাতে, সেই টাকা তো সব ধরা পড়ে না, আরো বড় বড় রাঘব বোয়াল আছে একদম জেলা থেকে শুরু করে কলকাতার কালীঘাট পর্যন্ত মাঝারি সাইজের মাছ ধরা পড়ছে, বড় রাঘব বোয়াল ধরা বাকি আছে জানেন,
এটা জানা যাচ্ছে যে গ্রেপ্তার হওয়ার পরে বিজ্ঞপ্তি গ্রেপ্তার হওয়ার পরে শেষ মুহূর্তে যখন তাকে বাড়ি থেকে দেখুন পার্থবাবুর উচিত এই যে চক্র, দেখুন আমি পুলিশের লোক নই কিন্তু যে কোনো কমন সেন্স আলা মানুষ বলবে যে যত বড় দুর্নীতি হয়েছে সেটা কোনো একজন ব্যক্তির কাজ হতে পারে না। এটা একটা অর্গানাইজড ক্রাইম এবং এই অর্গানাইজড ক্রাইমে জেলা স্তরে আমার জেলাতেও কিছু লোক আছে যাদের নাম উঠে আসছে, সাধারণ মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছে, প্রত্যেক জেলা থেকে এরকম কিছু নাম পাবেন যারা তৃণমূলের হয়ে টাকা কালেকশন করে জেলায় জেলায় এবং সেই টাকা নির্দিষ্ট পথের মাধ্যমে একদম উপরতলা অবধি পৌঁছয়। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন তার ঘাট থেকে দায়িত্ব ছেড়ে ফেলে বা পার্থ চট্টোপাধ্যায়কে ঝেড়ে ফেলে বাঁচার জন্য, কিন্তু পার্থবাবুর উচিত এই নেক্সাসে কারা কারা যুক্ত, কাদের নির্দেশে তিনি এই কাজ করেছেন সমস্ত কিছু খুলে বলা ইডি এবং সিবিআই। এবং তিনি যখন সরকারের দায়িত্ব ছেড়েছিলেন সেই সময় তিনি যে নির্দিষ্টভাবে এই এসএসসি সংক্রান্ত গেট সংক্রান্ত হিসেবের মধ্যে মানে নিয়োগের মধ্যে যে বাধিল রয়েছে সরকারকে তিনি সে ব্যাপারে সুপারিশও করেছিলেন কিন্তু সরকার শোনেনি। সরকার শুনবে না তো এটাই স্বাভাবিক, কারণ এই সরকার স্বয়ং জড়িত। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে তার জ্ঞাতার তার জানা অবস্থায় জ্ঞাত অবস্থায় লিস্ট তৈরি হয়েছে, আমাদের কাছে এই ধরনের ইনপুট এসছে এবং আশা করি এর ভবিষ্যতে সিবিআইও সেটা জানতে পারবে। তো স্বাভাবিকভাবে সরকার প্রায়োজিত এই করাপশন, সরকার নিজে করাপশন করিয়েছে এবং সরকারের সর্বোচ্চ স্তর থেকে প্রত্যেকে জড়িত। ফিরহাদ হাকিম সাহেব একসময় সত্যি কথা বলে ফেলেছিলেন যে যদি কোনো একজন মন্ত্রী দোষী হয় সেই সিদ্ধান্ত তো মন্ত্রিসভা নিয়েছে, তো স্বাভাবিকভাবে সেই দায় সবার, সমস্ত মন্ত্রিসভার। আর মন্ত্রিসভার মাথা হচ্ছে সোকল সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দায়িত্ব নিতে হবে, তাকে বলতে হবে এই টাকা কোথা থেকে এলো এবং তার পরিবারের লোকেদের সম্পত্তিরও হিসেব তাকে দিতে হবে। দেখুন সরকার আগা থেকে গোড়া করাপশনে জড়িত, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা ধরা পড়েছে। এখন চোর স্বাভাবিক, চোর ধরা পড়লে তার স্থান তো জেলেই হবে। এই যে তৃণমূল নেতা ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন সময় মহিলা শোষণ উঠে আসছে, এর আগেও দেখা গেছে এখনও দেখা যাচ্ছে পার্থবাবুর ক্ষেত্রে যে একজন মহিলার যোগাযোগ আছে, এই বিষয়টা আপনি কী বলছেন? দেখুন কারো ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, তবে দেখে ভালো লাগছে যে পার্থ চট্টোপাধ্যায় মহিলাদের অত্যন্ত বিশ্বাস করেন, কারণ তার সমস্ত সম্পত্তি মহিলাদের কাছেই গচ্ছিত আছে, কোনো পুরুষ বন্ধুর কাছে গচ্ছিত নেই। দেখুন সত্যিই যদি এই অভিযোগ হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে বলতে বলুন যে 21 লক্ষ টাকা ওই মহিলার, সরি 21 কোটি টাকা ওই মহিলার বাড়িতে কে পৌঁছে দিয়েছে? সুকান্ত মজুমদার গেছিল কি, নরেন্দ্র মোদী গিয়ে পৌঁছে দিয়ে এসছে, না শুভেন্দু অধিকারী পৌঁছে দিয়ে এসছে, না দিলীপ ঘোষ পৌঁছে দিয়ে এসছে? সে 21 কোটি টাকা কি মহিলার কাছে এলো কোথা থেকে? 10টা ফ্ল্যাটের মালিক তিনি হলেন কি করে? একজন অধ্যাপিকা কিভাবে 2টো রিসর্ট 10টা ফ্ল্যাট কিভাবে মালিক হয় বলুন তো? কিভাবে একজন অধ্যাপিকা 4 বছরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসরে উত্তীর্ণ হয়ে যান? আমি তো হতে পারিনি, কিভাবে তারা হতে পারে? নিশ্চয়ই এর মধ্যে মোদির তদন্ত, মোদির কোনো যোগাযোগ নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিশেষ সুযোগ সুবিধে পাইয়ে দেওয়া হয়েছে কিছু বিশেষ ব্যক্তিদের। স্বাভাবিকভাবে বাংলার মানুষ এই যে কনস্পিরেসি থিওরি
এই থিওরিতে আর বিশ্বাস করছে না। সবাই ধরে ফেলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা চোরেদের মন্ত্রিসভা। দীর্ঘদিন ধরে এই অভিযোগ বিজেপির বিরুদ্ধে এসছে, সিবিআই ইডি কথা মানে আপনি গতকালও বলেছেন যে আমরা যে মানে চাই যে ব্যাপারে আরো কেন এত দেরি করে কেন একটা প্রশ্ন হচ্ছে এই যে যেমন এসএসসি গ্রেড টু যিনি আজকে এই টানা করলেন সেরকম কিন্তু তার থেকে বহু পুরনো বহু আগে সারদা নালন্দা কাণ্ড রয়েছে এবং সেটাও কিন্তু সিবিআই এর বিচারাধীন, সিবিআই এর তদন্ত করে সেই ব্যাপারে কি আপনারা একটা উদ্যোগ নেবেন? দেখুন, আমাদের উদ্যোগ নেওয়ার ব্যাপার নেই, সিবিডিআই বিজেপির আওতায় কাজ করে না। সিবিডিআই তদন্ত, সিবিআই ইডির যে তদন্ত হচ্ছে সেই তদন্ত কোর্টের রায়ে হচ্ছে, স্বাভাবিকভাবে কোর্ট দেখছে যে কোন তদন্ত কোন গতিতে এগোবে। আমাদের সরকারের সাথে পার্টির কিন্তু ডিফারেন্স থাকে, আমরা পার্টি সরকারকে চাপ দিয়ে কোনো কাজ করায় না, সরকার সরকারের মতো চলে, পার্টি পার্টির মতো চলে, আমাদের এটাই বিজেপির নীতি। এবং সেই জন্য সিবিআই বা ইডি কোন গতিতে কাজ করবে সেটা একান্তই তাদের ব্যাপার, তারা অটোনোমাস বডি, তারা স্বাধীন সংস্থা, তারা তাদের মতো কাজ করবেন এবং মহামান্য আদালত আছেন, মহামান্য বিচারপতিগণ আছেন, তারা তাদেরকে পথ দেখাবে। দীর্ঘদিন ধরে এবং এটা নিয়ে আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত বিজেপিও অত্যন্ত সক্রিয়ভাবে এই দাবিকে সমর্থন করে। প্রশ্ন হচ্ছে যে এই ঘটনার পরে বিজেপি দল হিসেবে মানে পার্টির দিক থেকে আপনারা কি এটাকে এই ইস্যুটা তুলতে এটাকে আমরা তো চাই সব তদন্ত খুব দ্রুত গতির সাথে হোক, কিন্তু চাইলেই তো সব হয় না, কারণ সরকারি পদ্ধতিতে কাজ হয়, আমার আপনার চাওয়ার উপর নির্ভর করে না। সরকারি পদ্ধতিতে যে নিয়মকানুন আছে সেই অনুসারে ইডি সিবিআই তদন্ত হবে। তবে আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি সব যে পেন্ডিং তদন্তগুলো আছে যার কথা আপনি বললেন সেই সব তদন্তের গতি প্রকৃতি খুব দ্রুততার সাথে পরিবর্তন হবে আগামী দিনে। আমি নিশ্চিত নই, আমি আশাবাদ। বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন তার আমলে হয়নি, তার আগে হয়েছে, দেখুন বর্তমান শিক্ষামন্ত্রীর আমলে 2011 সালে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ নিয়ে হাইকোর্টে একটা মামলা হয়েছে, উনিও ভয়ে ভয়ে আছেন আমি জানি, এবং সেই মামলা যাতে কোর্ট না নেয় সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে বড় বড় উকিল দাঁড় করানো হয়েছে। রাজ্যের যিনি পিপি তিনি সর্বতোভাবে চেষ্টা করেছেন যাতে হাইকোর্ট সেই কেস না নেয়, কিন্তু হাইকোর্ট সেই কেস মামলা নিয়েছে। আগামী দিনে এই শিক্ষামন্ত্রীও জেলে যাবেন না এই গ্যারান্টি কেউ দিতে পারে, সম্ভাবনা প্রবল যে পরবর্তী শিক্ষামন্ত্রী যিনি পূর্বতন শিক্ষামন্ত্রীও বটে 11 সালে যিনি ছিলেন, যার আমলে তার সঙ্গীদের কথায় যে দাদার কথাতে প্রচুর চাকরি হয়েছে দমদম এলাকায়, একটা গলির মধ্যে কয়েকজন প্রাইমারি শিক্ষক আপনি পেয়ে যাবেন, প্রাথমিক শিক্ষক যাদের মার্কস ছিল না, আমার ওখানকার একজন প্রাথমিক সরি আমার ওখানে একজন প্রাক্তন বিধায়িকার মেয়েকে পাবেন যিনি মাধ্যমিক পাশ করতে পারেনি, সে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে তার প্রাইমারি চাকরি হয়েছে। এই প্রত্যেকটি চাকরি বেআইনি টাকা নিয়ে হয়েছে বা পলিটিক্যাল পাওয়ার ইউজ করে হয়েছে। এই শিক্ষামন্ত্রীও জেলে যাবে, শুধু সময়ের অপেক্ষা। রাজনৈতিক নেতাদের যে ভাবমূর্তি ধীরে ধীরে এইভাবে প্রকাশ্যে আসছে, সাধারণ মানুষের আস্থা ভরসার জায়গা এইভাবে ক্ষুণ্ণ হচ্ছে, রাজনৈতিক হিসেবে আপনি কি মনে করেন? দেখুন, অত্যন্ত লজ্জার বিষয় বাঙালি হিসাবে, তো অত্যন্ত লজ্জার বিষয়, কারণ বাংলার রাজনীতি বা রাজনীতিবিদদের আমরা অন্য চোখে দেখতাম। আমাদের মধ্যে আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, কিন্তু আমরা যে সমস্ত নেতা নেত্রীরা নিজেদের জীবনে সততার সাথে কাজ করে গেছে তাদেরকে আমরা আলাদা সম্মানের চোখে বরাবর দেখে এসেছি, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর রাজনীতিটাকে একটা ব্যবসায় পরিণত করেছে। সেই জন্যই আমি বলেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব নয়, উনি বাংলার লজ্জা, এবং বাংলার রাজনীতিকে নর্দমায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। ইডি তদন্ত করছে, ধরা পড়ছে, এর উপর কোনো কেস হবে আরও অনেক দিনের ব্যাপার, কিন্তু যারা আন্দোলন করছে যারা চাকরি পায়নি তাদের কী হবে? দেখুন, তাদের দেখার দায়িত্ব রাজ্য সরকারের, আমি চেষ্টা করবো আজকেও তাদের ওখানে একবার যাওয়ার জন্য। তাদের যে লড়াই সেই লড়াইয়ে সহমর্মিতা এবং কিছুটা তারা সাফল্য পেয়েছে বলে আমার মনে হয়, সেই সাফল্যের জন্য তাদেরকে তাদের লড়াইকে কুর্নিশ করতে আমি একবার তাদের কাছে যাবো, এরকম আমার ইচ্ছে আছে আজকে, যদি পরিবেশ পরিস্থিতি সব।
ঠিক আছে।